1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। বাঙালি রসনা প্রিয়, রসে বসে থাকতে ভালোবাসে বাঙালি। এমন কোনো পদ নেই যেটা বাঙালি খেতে ভালোবাসে না। আজ এক যে আছে খাবারে যে পথটির কথা বলবো, মানে যে পথটির ইতিহাস এবং যে রান্নাটা করে দেখানো হবে, সেই খাবারটা কিন্তু এসেছিল বিদেশিদের হাত ধরে। আমি বলছি মোগলাই পরোটার কথা। কথায় আছে, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। আর সেই মোগলদেরই এদেশে আগমন ঘটেছিল 1398 সালে তৈমুর লঙের আক্রমণের হাত ধরে। তবে তৈমুর এদেশে থাকেননি, চলে গিয়েছিলেন। তবে মোগলরা এদেশে পাকাপাকিভাবে পাকঘর বাঁধল বাবরের সময়কাল থেকে। আর তখন থেকেই এই উপমহাদেশের রান্নাঘরেও এলো এক নতুন স্বাদের পালাবদল। ইতিহাসের পাতায় মোগলদের ঘটনা যেমন বহুল, তেমনি তাদের খাবারের তালিকাও বিরাট। তবে আজ আর সেই মোগলরা নেই বটে, কিন্তু তাদের তৈরি করা খাবারের স্বাদে মুগ্ধ কিন্তু আপামর ভারতবাসী। বাঙালিরাও তার থেকে পিছিয়ে নেই। আর যে বিষয়টা না বললেই নয়, তা হলো মোগলাই পরোটা। ভারতীয় উপমহাদেশের খাবার হলেও এই খাবার হলো মুঘলদের ভোজন বিলাসিতার একটা অভিনব সংযোজন। পূজো প্যান্ডেলে কিংবা ঠাকুর দেখার ফাঁকে অথবা ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ দেখে ফেরার সময় বাঙালির কাছে মোগলাই পরোটা কিন্তু অপরিহার্য। আর আজকে মোগলাই পরোটা আমাদের রান্না করে দেখাবেন কল্যাণীর ঈপ্সিতা ভট্টাচার্য। নমস্কার ঈপ্সিতা দি, এক যে আছে খাবারে আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ ভাই, আমার খুব ভালো লাগছে আজকে তোমাদের প্রোগ্রামে এসে। দিদি, মোগলাই পরোটা আপনার কাছে নস্টালজিয়াটা কিরকম? দেখো ভাই, আমাদের ছোটবেলায় হটডগ, পিৎজা, তারপরে শর্মা, পিটা ব্রেড, এসব তো কিছুই আমরা দেখিনি। আমাদের ছোটর থেকে আমরা জানতাম যে বাবা মেলায় নিয়ে যাবে, মোগলাই পরোটা খাবো, পুজোর বাজার করতে যাবো, ফেরার সময় মোগলাই পরোটা। মাঝে মাঝে মা রাগ করতেন, অম্বল হবে, এত খাস না, কিন্তু কি যে ভালো লাগতো কি বলবো তোমাকে। তো সেটাই আজকে আমি রান্না করে দেখাচ্ছি, খেয়ে দেখো কেমন লাগে। নিশ্চয়ই নিশ্চয়ই, কিভাবে শুরু করবে বলো? আজকে প্রথমে আমাকে বলো, আজকে মোগলাই পরোটা বানাতে তুমি কি কি উপকরণ রেখেছো? দেখো, আমি এখানে ময়দাটা আগে থেকে মেখে রেখেছি। 2 চামচ ময়দা সামান্য ময়ান দিয়ে, সাদা তেল দিয়ে, একটু নুন চিনি দিয়ে মেখে রেখেছি। আচ্ছা, এই আমার পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, ডিম, কাঁচা লঙ্কা কুচি, রিফাইন্ড তেল, টমেটো কুচি, স্বাদ মতো লবণ দেবো, আর একটু ব্রেড ক্রাম্প। আচ্ছা, তাহলে চলো দেরি না করে ঈপ্সিতা দি, শুরু হয়ে যাক আমাদের প্রস্তুতি। চলো একদম। প্রথমে আমি গোলা বানিয়ে রাখছি, রেখে আমি এইটা তৈরি করছি পুরটা। দিদি, এবার তো মনে হয় তোমাকে এটা একটা পরোটার মতো বোধহয় বেলতে হবে। আর তুমি আপাতত তাহলে পরোটার মতো বেলো, আর আমরা ততক্ষণ মোগলাই পরোটার নামকরণের ইতিহাসটা একটু দেখে ফেলি। খাদ্য ঐতিহাসিকদের মতে ভারতের মোগল সাম্রাজ্যের সঙ্গে যে সমস্ত খাবারের নাম জড়িয়েছে সেই সমস্ত খাবারই মোগলাই খাবার হিসেবে পরিচিত। তবে মোগল সাম্রাজ্যের যে খাবারগুলো আজকের মোগলাই খাবার হিসেবে পরিচিত, তা মূলত মধ্যযুগীয় ইন্দো পার্সিয়ান সংস্কৃতিকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। তাই মোগলাইকে একটি আদর্শ ফিউশন খাবার বলা যেতেই পারে। তবে ভারতীয় উপমহাদেশ, মধ্য এশিয়া এবং ইসলামিক খাদ্যগুলোর একটি সুস্বাদু সংমিশ্রণ হল এই সমস্ত মোগলাই খাবার। মধ্য এশিয়ার তুরস্ক থেকে যেহেতু এই মুঘলদের উদ্ভব, তাই তুর্কি খাবারের এক বৃহৎ প্রভাবও কিন্তু মোগলাই খাবারে দেখা যায়। এর পরবর্তী সময়ে 1857 সালে দিল্লির সিংহাসন অধিগ্রহণের পর ইংরেজরা সর্বপ্রথম এই খাবারগুলোকে মোগলাই খাবার হিসেবে নামকরণ করেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য খাবার হলো মোগলাই পরোটা। দিদি, ডোগুলো তো মনে হচ্ছে আপনার পুরো রেডি, এবার কি করবেন?
আমি এবার ডোগুলোকে খানিকক্ষণের জন্য একটু ঢেকে রাখব। মোগলাই এমন একটি খাবার, সেটা কিন্তু সবাই ভালোবাসে, বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে। তবে অবশ্যই আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। মোগলাই যখন আমরা তৈরি করব, চেষ্টা করব বাড়িতে অর্থাৎ হোম কুক ফুড হিসেবে এটাকে ব্যবহার করতে, কারণ আমরা বাড়িতে যে তেলটা ব্যবহার করি সেটা আমাদের শরীরের জন্য ভালো। একই তেল যদি আমরা বারবার ব্যবহার করি সেটা কিন্তু শরীরের জন্য একদমই ভালো না, যেটা বাইরে করা হয়ে থাকে ইন জেনারেল। তো বাড়িতে চেষ্টা করুন এই ময়দা এবং ডিম দিয়ে তো মোগলাই তৈরি করতে, এবং এই এই ময়দার জায়গায় যদি আমরা এটাকে একটু আলাদা করে ওর মধ্যে একটু বেসন মেশাতে পারি বা একটু আটা মিশিয়ে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু মানে মোগলাইয়ের যে নিউট্রিশন ভ্যালু সেটাকে অনেকটা বাড়িয়ে দেওয়া যায়। আমরা এটার মধ্যে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চালের গুঁড়ো অল্প পরিমাণে ইউজ করতে পারি। ইপ্সিতাদি এবার কি করবেন? এবার আমি ডিমের পুরটা বানিয়ে নেব। আচ্ছা, এতে কি কি দিচ্ছেন তাহলে? তার জন্য আমার প্রথমে লাগবে দুটো ডিম, তাতে একটু পেঁয়াজ কুচি, ওকে, একটু ধনে পাতা কুচি, আচ্ছা, কাঁচা মরিচ স্বাদ অনুসারে, কেউ কেউ ঝাল বেশি ভালোবাসে, ঝাল বেশি খায় কেউ ঝাল কম খায়, সেই অনুযায়ী আপনি, আমরা জেনারেলি ঝাল একটু বেশি খাই। আচ্ছা আচ্ছা, তারপর টমেটো কুচি, কেউ কেউ আবার টক টকটা পছন্দ করেন না, তারা টমেটোটা স্কিপ করতে পারেন, সেই ক্ষেত্রে মানে সেটা মানে সেটা অপশনাল, চয়েস অনুযায়ী। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস এতে দিলে খুব ভালো হয়, কোনটা বলুন তো? মানে আমি এটা এক্সপেরিমেন্ট করেই বার করেছি, একটু কাসুরি মেথি যদি এই ডিমের পুরটা দিয়ে দেওয়া হয় না, একটা দারুণ ফ্লেভার, টেস্টটা একটা অন্যরকম হয়ে যায়, একদম অন্যরকম। আজ আমার কাছে নেই কাসুরি মেথিটা, তো আমি তাই সেটা দিতে পারলাম না। তাহলে আপনারা জেনে রাখুন, কাসুরি মেথি কিন্তু আপনারা কিন্তু ডিমের গোলায় কিন্তু দিতে পারেন, তাহলে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে। প্রথমে এটা একটু ফাটিয়ে নেব, মানে এটা পুরোটা স্ক্র্যাম্বল করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম যেরকম করে অমলেটের সময় আমরা ফাটিয়ে নিই সেরকম করে ফাটিয়ে নেব, তারপরে একটুখানি করে করে ব্রেড ক্রাম এর সাথে যুক্ত করে ডিমটাকে অ্যাকচুয়ালি একটা পেস্ট ফর্মে আনতে হবে, আসলে পরোটার মধ্যেখানে এটা দেবো তো যাতে না বেরিয়ে যায়, বুঝলেন? বেসিক্যালি ব্রেড ক্রামটা একটা ওটাকে মানে সলিড করে, ইয়েস ইয়েস। এটা মোটামুটি কতটা পরিমাণ দিতে লাগে? এটা না মানে বুঝে, বুঝলেন, মানে কখনো কখনো কমেও হয়ে যায়, এই ডিমের সাইজ অনুযায়ী নির্ভর করে, মানে নাম্বার অফ পরোটা যেটা হবে মোগলাই পরোটা সেই অনুযায়ী, সেই অনুযায়ী আমার যদি লাগে তাহলে এই ডিমটাও ফাটিয়ে নেব। আচ্ছা, ইপ্সিতাদি মিশ্রণটা কিন্তু দেখতে দারুণ লাগছে, খেতেও খুব ভালো হবে। ইপ্সিতাদি আপনি তাহলে পেস্টটা বানাতে থাকুন, আর আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, ফিরে আসছি বিরতির পর।